अक्टूबर 1 रु व्हीकल लोकेशन ट्रैकिंग डिवाइस VLTD वो पैनिक बटन बाध्यतामूलक नहीं एसटीए पक्षर नोटिस जारी होई अक्टूबर 1 रु पंजीकरण हेबाक थबा ए सब वर्ग नुआ गाड़ी रे पंजीकरण समय रे ही लागिबो VLTD वो पैनिक बटन दुई चकिया रिक्सा वो तीन चकिया को छाड़ी देले समस्त यात्री परिवहनकारी जान नेशनल परमिट थबा मालवाही गाड़ी आंबुलेंस विस्फोटक सामग्री परिवहन करथबा गाड़ी पई लागू होबो ए नियम 2024 जनवरी 1 ए सब वर्गर समस्त पुराणा गाड़ी बाध्यतामूलक हेबो VLTD वो पैनिक बटन तबे डिसेंबर 31 सुधा राज्य सब वर्गर पुराणा गाड़ी रे VLTD वो पैनिक बटन न लगिले मालिक माने फिटनेस सर्टिफिकेट वो परमिट पाइबे नाही बोली चेतावनी देई सारिछि एसटीए ए बाबद अधिक सूचना पई रोशन फोन लाइन रे अछंती हमर प्रतिनिधि रोशन अक्टूबर 1 रु व्हीकल लोकेशन ट्रैकिंग डिवाइस VLTD वो पैनिक बटन बाध्यतामूलक एसटीए पक्षर ए बाबद नोटिस जारी करा जाए छी तबे जदि एहाकु उल्लंघन करा जाए तबे परमिट मिलिबो नाही फिटनेस पाई एहा आगामी दिन रे किभले सहायक हेबो बोली आमे कहबा এই দুটি জিনিস লগাইবার নিয়ে নির্দেশনামা জারি করছিলাম বর্তমান যা নোটিশ বাহার করা যাই যে অক্টোবর 1 রু রেজিস্ট্রেশন প্রক্রিয়া নেই আরম্ভ হব ডিসেম্বর শেষ সুদ্ধা যেত কি কমার্সিয়াল ভেহিকলস গুড়ি অছি পব্লিক ট্রান্সপোর্ট গাড়ি অছি অটো তিন চকিয়া যান ছাড়বে সে সব কমার্সিয়াল এবং পব্লিক ট্রান্সপোর্ট গাড়ি গুড়ি করে VLTD এবং প্যানিক বটন লগাইব যে মানে ন লগাইবে যে মানে লগাইবে নি তাঙ্কর কেতবেলে তার ওনরশিপ ট্রান্সফর হব সেই সময় তাকে পরমিট দিয়া যাব না কিংবা ক্লিয়ারেন্স দিয়া যাব না এই নিয়ে পরিবহন বিভাগ তরফ এবার একটি আজকে গোটে পব্লিক নোটিশ জারি করা যাই তা সহ জানুয়ারি 1 রু এই কড়াকড়ি আরম্ভ হব বলে যা কুয়াছে নূয়া বর্ষর গোটে পটে আপনি যদি দেখবে এই দুইটি জিনিস লোকেশন ট্রাকিং এবং প্যানিক বটন এই দুইটি জিনিস যাত্রীঙ্ক সুবিধা হব যেকোন জায়গায় গাড়ি যদি কোণী অসুবিধার ফসিয়ায় তবে লোকেশন ট্রাকিং বা GPS মাধ্যমে গাড়ি কুকি অতি কোন পরিস্থিতিতে অতি সেগুড়িক জানি হব এবং আমি প্রথম মাধ্যমে যদি কিছু অসুবিধা হয় যা চাইলে কি প্রথম কত হই পারিবে কিন্তু অন্য পটে আপনি যদি দেখি তো পূর্ব মধ্য যে মানে বি যে মানে বস চালিক সঙ্গ রয়েছে সে মানে প্রশ্ন কিছু যে বর্তমান সুদ্ধা রাজ্যের ভূমি নাই এতে পব্লিক ট্রান্সপোর্ট গাড়ি অতি সব পব্লিক ট্রান্সপোর্ট গাড়ি কু এই নির্দিষ্ট সময়সীমা মধ্যে তার রেজিস্ট্রেশন করি এই প্যানিক বটন এবং লোকেশন ডিভাইস লগাইবা সম্ভব পরত তেমন পূর্ব মধ্যে পরিস্থিতি দেখা যায় সময় এসআরপিসি নম্বর প্লেট লগাইবা সময় যে পরিস্থিতি দেখা যাই বারম্বার পরিবহন বিভাগ কু রেজিস্ট্রেশন তারিখ ঘুঞ্চাইবা মাস ডেডলাইন ঘুঞ্চাইবা পড়ছিল বর্তমান সে পরিস্থিতি ন উপুজু যা আশা করা যাচ্ছে তেমন যদি তিন মাস ভিতরে সম্ভবপর ন হুয়ে সব গাড়ি কু লোকেশন ট্রাকিং এবং ভেহিকল লোকেশন ট্রাকিং এবং প্যানিক বটন লগাইবা সম্ভবপর ন হুয়ে তবে বাধ্য হয়ে পরিবহন বিভাগ মধ্যে আগকু এ তারিখ ঘুঞ্চাই পারে বহুত বহুত ধন্যবাদ রোশন রথ এ বাবদ অধিক অপডেট দৌলে যে আগকু তারিখ ঘুঞ্চি পারে কিন্তু অক্টোবর 1 রু রেজিস্ট্রেশন আরম্ভ হয়ে যাব VLTD ও প্যানিক বটন বাধ্যতামূলক নিয়ে এসটিএ পূর্বরু দিয়ে সারিছে সূচনা